হ্যালো এভরিওয়ান, আমার নাম ইমরুল কায়েস আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল স্কুল অফ লার্নিং। সবার প্রথমে বলি আজকে ক্লাস ইলেভেনের ম্যাথস নিয়ে আলোচনা। এবং হ্যাঁ, সবার প্রথমে যদি কেউ ইলেভেনের থাকে অ্যান্ড ইলেভেনের ডেফিনেটলি ইলেভেনেরই দেখবে ইলেভেনের ভিডিও, তো ইলেভেনের যারা আছো তারা যদি সাবস্ক্রাইব না করে থাকো ডেফিনেটলি আগে সাবস্ক্রাইব করে নাও, কারণ আমার যে চ্যানেলে আছে সেই চ্যানেলে ম্যাথমেটিক্স ক্লাস টুয়েলভের পোর্শনটা ম্যাক্সিমাম করে দেওয়া আছে, PYQ কমপ্লিট করে দেওয়া আছে, বাট এই বছর ক্লাস ইলেভেনও শুরু হবে এবং জোরদার শুরু হবে, ঠিক আছে? তো হ্যাঁ, ম্যাথমেটিক্সের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেন শুরু করছি আজকে, যে পড়াশোনা শুরু করার আগে তোমরা ক্লাস ইলেভেন পড়া শুরু করেছো অ্যান্ড ক্লাস ইলেভেন পড়তে গিয়ে আমরা দেখছি কয়েকটা জিনিস, কারণ ক্লাস টেনের থেকে ক্লাস ইলেভেনের যে জাম্পটা সেটা হচ্ছে অনেকটা বড়। চ্যাপ্টার্স এতগুলো তুমি পেয়ে যাবে, প্রত্যেকটা চ্যাপ্টারে হাজারো হাজারো অঙ্ক, মানে হাজারো হাজারো বেশি হয়ে গেলো যাবে এক একটা চ্যাপ্টারে, কিন্তু ওভারঅল হাজারো হাজারো অঙ্ক, তো অনেক অঙ্ক আছে। প্রত্যেকটা অঙ্কই দেখতে হবে, মানে তোমাদের মনে হবে যে ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকটা অঙ্কই মনে হবে যে অন্যটার থেকে ডিফারেন্ট, তো এত অঙ্ক কী করে মনে রাখবো? আর তোমাদের যেটা হচ্ছে এতগুলো চ্যাপ্টার্স আছে, তো সবগুলো চ্যাপ্টার পড়তে হবে, কোনটা পড়তে হবে কোনটা পড়তে হবে না, তো পড়া শুরু করার আগে সিলেবাসটা সম্পর্কে একটু আইডিয়া দরকার, তোমাদের পরীক্ষা সম্পর্কে একটু আইডিয়া দরকার, যে তোমাদের ক্লাস ইলেভেনের যে পরীক্ষাটা আছে সেখানে কোনগুলো চ্যাপ্টার পড়তে হবে। তোমরা যদি কেউ জয়েন্ট এন্ট্রান্স দিতে চাও, ইঞ্জিনিয়ারিংয়ের যে পরীক্ষাটা হয় WBJEE অথবা জয়েন্ট মেইনস অথবা অ্যাডভান্স, এগুলো পরীক্ষা যদি দিতে চাও তাহলে কোন চ্যাপ্টার্সগুলো তোমাকে খেয়াল রাখতে হবে, পড়তেই হবে, কোনগুলো বাদ দিলেও চলবে, এই যে জিনিসগুলো। আচ্ছা, ক্লাস ইলেভেনে যদি পড়তে চাই, ক্লাস ইলেভেনের ভালো রেজাল্ট করার জন্য কোনগুলো দরকার আছে, বা মিনিমাম কতগুলো পড়লেই হয়ে যাবে, বা সবগুলো চ্যাপ্টার পড়ার দরকার আছে কিনা, এরকম একটা ইনফরমেশনও হয়তো তোমাদের লাগবে। আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে ক্লাস টুয়েলভে মেন টার্গেট তো ক্লাস টুয়েলভেই রেজাল্টটা করা, তাই না? ক্লাস ইলেভেনের রেজাল্ট কী করছো সেটার তো কোনো দাম নেই, কিন্তু ক্লাস ইলেভেনে পড়তে তো হবে যেন ক্লাস টুয়েলভের রেজাল্টটা খারাপ না হয়ে যায়। তো আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে এগুলো আলোচনার থেকে একটু আলাদা, যে ক্লাস টুয়েলভে ভালো রেজাল্ট করতে গেলে আমার ক্লাস ইলেভেনের কোন কোন জিনিসগুলো জানা প্রয়োজন, ঠিক আছে? আজকের ভিডিওতে এটাই আলোচনার বিষয়। সিম্পল একদম ছোট্ট ভিডিও হবে, 10 মিনিটের মতো ভিডিও হবে, দেখে নাও, তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে কেন আমি বলছি বছরের প্রথমে, মানে বছরের প্রথম তো জানি, যাই হোক, তাও প্রথমের দিকে কেন এই ভিডিওটা বানাচ্ছি, কারণ এই ভিডিওটা বানাতে গেলে দরকার আছে প্রথম থেকে পড়াশোনা করার। তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ এখন, তোমাদের যেন এই ভিডিওগুলো, মানে সরি, এই চ্যাপ্টার্সগুলো যেন কোনো মতেই মিস না হয়ে যায়, ঠিক আছে? পড়বে সবাই, সবাই পড়ছো, সবাই করছো, অনেক চ্যাপ্টার্স ভালো লাগছে, অনেক চ্যাপ্টার ভালো লাগছে না, তুমি ভাবছো এটা কাজে লাগবে কি কাজে লাগবে না, তোমার এই চ্যাপ্টার্সগুলো সম্পর্কে জানা প্রয়োজন আছে, এই জন্যই কিন্তু এই ভিডিওটা। অ্যান্ড তোমাদের কোন চ্যাপ্টারগুলো একদম বাদ দেওয়া যাবে না, যাতে তোমাদের ক্লাস টুয়েলভটাকে হ্যাপটিক না হয়, ঠিক আছে? ক্লাস টুয়েলভের পার্সপেক্টিভে আজকে ভিডিও, অনেক এরকম মানে এরকম অনেক চ্যাপ্টার্স আছে যেই চ্যাপ্টার্সগুলো হয়তো আমি বাদ দিয়ে দেবো, কোনো ব্যাপার না। ক্লাস টুয়েলভের ভিডিওটা আবার বলে দিচ্ছি, যে ক্লাস টুয়েলভে যদি আমি ভালো রেজাল্ট করতে চাই তাহলে ক্লাস ইলেভেনের কোন কোনগুলো চ্যাপ্টার আমি একদম বাদ দেবো না, ঠিক আছে? আলোচনার বিষয় এটা, ক্লাস ইলেভেনে না, কিন্তু এখানে ক্লাস টুয়েলভের কথা হচ্ছে তোমাকে ইলেভেনের কোন চ্যাপ্টার পড়তে হবে, মানে রিলেশন সবচেয়ে বেশি কোন কোন জিনিসের, যাতে তোমার একদম ক্লাস টুয়েলভটাকে এসে না হয়। তো মিনিমাম কতগুলো চ্যাপ্টার পড়বো, তো টোটাল যদি চ্যাপ্টার দেখি আমাদের চ্যাপ্টার্স কতগুলো আছে, 36 টু বি প্রিসাইজ, 36টা চ্যাপ্টার আছে। আর এই 36টা চ্যাপ্টারের মধ্যে খালি দেখতে এক দুই করে 36টা, দেখো লিখে রেখেছি আমি, টোটাল 36টাই লেখা আছে এখানে, 36টা শুধু দেখতে, বাট 36টা না, অনেক বেশি, কেন? কারণ কোনো চ্যাপ্টারে পার্ট 1 পার্ট 2 পার্ট 3ও আছে, 1A 1B 1C, এরকম তো দেখেছো তোমাদের অনেক কিছু আছে। যেরকম তোমরা সরলরেখা চ্যাপ্টার পড়তে যাবে, সরলরেখার 1A 1B পেয়ে যাবে, এই সেটের, তারপরে এই যে ফাংশনের, ঠিক আছে, ফাংশনের 4টা চ্যাপ্টার আছে, 1 মানে 5টা চ্যাপ্টার আছে অ্যাকচুয়ালি। তো এতগুলো যে চ্যাপ্টার্স, মানে দেখতে গেলে এটাকে এক্সপ্লেন করতে গেলে এখানে তো 50+ চ্যাপ্টার তো মিনিমাম হবে, 50+ ধরে নাও চ্যাপ্টার, দেখতে শুধু 36টা চ্যাপ্টার, তো এতগুলো চ্যাপ্টার্স কোনগুলো পড়তে হবে সেটা একটু দেখছি। দেখো সবার প্রথমে দেখো টোটাল যে তোমাদের আছে, টোটাল আছে তোমাদের 7খানা ইউনিট, আর এই 7খানা ইউনিটের মধ্যে তোমাদের যে ফার্স্ট ইউনিটটা সেটা হচ্ছে সেট অ্যান্ড ফাংশনের ব্যাপারে, যেটা তোমাকে অবশ্যই পড়তে হবে, মিস করা যাবে না। কেন মিস করা যাবে না? কারণ মাল্টিপল কারণ আছে, সেট অ্যান্ড ফাংশন, এটা মিস না করার অনেক কারণ আছে। তো এই যে পার্টটা হচ্ছে টোটাল পার্টটাই তোমাকে ভালোভাবে পড়তে হবে, এটা যেন, দেখো অনেকে বলবে হয়তো বুঝতে পারছো না, প্রুফগুলো যেগুলো আছে ডিমর্গানস ল আছে সেটা প্রুফ বুঝতে পারছো না, বা আরও যে প্রমাণগুলো আছে, সেট একদমই নতুন জিনিস, তবে সোজা জিনিস, কঠিন না, সহজ জিনিস, তুমি যদি একটু চেষ্টা করো খুবই সহজ জিনিস, ঠিক আছে? আচ্ছা, সেট, রিলেশন অ্যান্ড ফাংশন, কেন ফাংশন ইম্পর্টেন্ট? কারণ ইলেভেনে তোমাকে মার্ক দেবে, এই পার্টটা যদি পড়ো ইলেভেনে তো নম্বর তোমাকে দিচ্ছেই, কোথায় নম্বর দিচ্ছে, দুটো জায়গায়, একটা হচ্ছে ফাংশন পড়লে এই পার্টটা তো নম্বর পাচ্ছই, তারপর একটা ইউনিট যে 5 আছে, এই ইউনিট 5 লিমিটস বলে একটা জিনিস আছে, অন্তর্কলন বলে জিনিস আছে, এই জিনিসগুলো তো অ্যাকচুয়ালি রিলেটেড হচ্ছে এই ফাংশনের সঙ্গে, তাহলে তোমাকে এখানেও হেল্প করছে এটা, ঠিক আছে? তাহলে তোমাকে এই ইউনিটটা একদম মিস করা যাবে না,
আর কেন মিস করা যাবে না, কারণ ক্লাস টুয়েলভের যে তোমরা প্রথম পার্টটা পড়বে, প্রথম ইউনিটটা পড়বে, ওটাও আছে রিলেশন অ্যান্ড ফাংশন। ক্লাস টুয়েলভেও ডাইরেক্ট রিলেটেড আছে, ঠিক আছে? অ্যান্ড টোটাল রিলেশন অ্যান্ড ফাংশন কিন্তু বলতে পারো যে কোথাও না কোথাও আমাদের ক্যালকুলাসের সঙ্গে, কলনবিদ্যার সঙ্গে, যেটা ক্যালকুলাসের যেটা ক্লাস টুয়েলভের মেন পার্ট, 35 নম্বর থাকে 80-এর মধ্যে ক্যালকুলাসে, সেটার জন্য ইম্পর্ট্যান্ট। এই জন্য এই ইউনিটটা একদম মিস করা যাবে না, এই ইউনিটটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, ট্রিপল স্টার, মানে 3টে স্টার দিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে? একদম মিস করা যাবে না দুটোই যে আছে, এই দুটোই পার্ট, ঠিক আছে? সহজ চ্যাপ্টার, সহজ পোর্শন, পড়ে নেবে ভালো করে, কোনো অসুবিধা নেই। তারপর চলে যায় ইউনিট টু। তাহলে ইউনিট টু এর কোনগুলো জিনিস যেটা তোমাদের লাগবে, তো ক্যালকুলেশন ইউনিট টু এ দেখো 9খানা চ্যাপ্টার আছে, অনেক বড় পোর্শন এটা। ইউনিট টু এর ত্রিকোণমিতির ভাগটা তোমরা ক্লাস 10-এর ত্রিকোণমিতি পড়েছো, ইউনিট টুটাও ত্রিকোণমিতি আছে, এবং ত্রিকোণমিতির অনেকগুলো চ্যাপ্টার্স আছে, তো সবগুলো পড়তে হবে, না পড়লেও চলবে। কী পড়তে হবে না পড়তে হবে, তোমাদের যেটা এখান থেকে মিনিমাম, আমি বলছি মিনিমাম কতটুকু পড়লে টুয়েলভে ভালো রেজাল্ট করা যাবে সেটা, ঠিক আছে? ম্যাক্সিমাম তো সবই পড়া যাবে। আচ্ছা, তো যেটা তোমার এখানে লাগবে সেখান থেকে তোমার এখানে ক্যালকুলেশনের টাইপগুলো, যে কোনো কোনো ফর্মুলা কী করে ইউজ করতে হয়, এখানে যেটা তো জিনিস তোমাকে শিখতে হবে ইউনিট টুতে, ইউজ অফ ফর্মুলা, ব্যাস এটুকু শিখে নাও তাহলে হয়ে যাবে। ইউজ অফ ফর্মুলা, কোনো একটা ফর্মুলা দেওয়া আছে, সেই ফর্মুলাগুলো কী করে ইউজ করবে, ফর্মুলা অসংখ্য আছে এখানে। মেন যেটা জিনিস শিখতে হবে ক্লাস মানে ত্রিকোণমিতির, সেটা হচ্ছে টোটাল ফর্মুলা। আর এত জায়গায় ফর্মুলা ইউজ হবে তুমি কল্পনা করতে পারবে না, ক্লাস ইলেভেনের মানে ক্লাস টুয়েলভের যে ফর্মুলাগুলো, বা ক্লাস টুয়েলভের যখন তুমি ক্যালকুলাসে চলে গেলে ওই ক্যালকুলাসে পদে পদে ফর্মুলা ইউজ হবে, ত্রিকোণমিতির ফর্মুলা। তো তুমি যদি ক্লাস ইলেভেনের ত্রিকোণমিতির এই জায়গাটাতে একটু ঘাটতি রেখে দাও যে তুমি ফর্মুলা মুখস্থ করনি, হ্যাঁ তুমি অঙ্ক নাও পারতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই ওটাতে। তুমি যদি অঙ্ক নাও পড়ে মানে নাও পারো এখানকার ত্রিকোণমিতি, তাও কাজ চলে যাবে, বাট ফর্মুলা তোমাকে মনে রাখতেই হবে, না হলে কিন্তু ক্লাস টুয়েলভ তোমাদের প্রবলেমেটিক হতে চলেছে। ফর্মুলা মুখস্থ করে নাও ব্যাস। আচ্ছা, কোনগুলো ফর্মুলা, তো বেসিক যেগুলো আইডেন্টিটি প্রথম 1-2টা আছে সেটা তোমার ক্লাস 10-এরই যে ফর্মুলাগুলো সেগুলোই আছে। এখান থেকে অ্যাকচুয়ালি ফর্মুলা শুরু হয়, সংযুক্ত কোণ থেকে, যৌগিক কোণ থেকে, এগুলো থেকে। বিশেষ করে এইখানে যে গুণিতক কোণ বলে চ্যাপ্টার, এই ফর্মুলাগুলো আছে, এটা তো বারবার ইউজ হবে এখানকার ফর্মুলা। তো প্রত্যেকটাই ফর্মুলা ইম্পর্ট্যান্ট, আমি একদমই বলবো না যে কোনো ফর্মুলা কম ইম্পর্ট্যান্ট বা বেশি ইম্পর্ট্যান্ট। তোমাকে যেটা জানা প্রয়োজন সেটা হচ্ছে অবশ্যই তোমাকে কী করে ফর্মুলাগুলো ইউজ করতে হয়, ফর্মুলাগুলো জানা প্রয়োজন, অ্যান্ড ফর্মুলাগুলো কী করে ইউজ করতে হয় সেটা একটু জানা প্রয়োজন আছে, এটুকু জানলেই হয়ে যাবে। আরেকটা জিনিস বলবো, এখানে ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহের সাধারণ সমীকরণ বলে একটু আছে, এইখানে ফর্মুলা আছে, তার সঙ্গে একটু অ্যাপ্লিকেশনটাও জানতে হবে যে কী করে কী হয়। সাপোজ সাইন থিটা ইকুয়ালস টু সাইন আলফা আছে, তাহলে এখানে থিটা ইকুয়ালস টু কত হবে, এই টাইপের যে ক্যালকুলেশনগুলো, এগুলো ছোটো মিনিমাম ক্যালকুলেশন, কিন্তু বেসিক যদি থিওরি জেনে থাকো তাহলেই পেরে যাবে, কোনো অসুবিধা নেই এখানে। তো পার্ট টু থেকে এখানে পার্ট ওয়ানটা গোটাটাই ভালো করে করবে, এখানে পার্ট টুটা সব করতে পারলে ওর থেকে ভালো আর কি আছে, সবই যদি পড়ে নিতে পারো ওর থেকে ভালো কিছু নেই। কিন্তু মিনিমাম যেটুকু লাগবে সেটা হচ্ছে ফর্মুলা অ্যান্ড ফর্মুলার ইউজ কী করে করতে হয় ওটা একটু শিখে নেওয়া, সেটা হচ্ছে বেসিক বেসিক জিনিস, সেটা কিন্তু একদম টাফ জিনিস না, বেসিক জিনিস। তারপর চলে আসে ইউনিট থ্রিতে। ইউনিট থ্রির মধ্যে আমি তেমন কিছু বলবো না যে এই চ্যাপ্টারটা পড়তেই হবে তোমাকে, তারপরে তুমি ক্লাস টুয়েলভে ভালো রেজাল্ট করতে পারবে, সেরকম না। যদিও ক্লাস ইলেভেনে আর জয়েন্টের জন্য অনেক চ্যাপ্টার আছে এখানে, যারা জয়েন্ট দেবে ওদের জন্য দারুণ দারুণ চ্যাপ্টার্স আছে এখানে, যেটা পড়তেই হবে। ইলেভেনের রেজাল্টের জন্য মানে অনেক অনেক চ্যাপ্টার আছে, যেরকম এই চ্যাপ্টার হলো, জটিল রাশি হলো, এরকম চ্যাপ্টার্স আছে যেখানে অনেক নাম্বার আসে, জয়েন্টের জন্য অনেক চ্যাপ্টার আছে। বাট টুয়েলভে সেরকম যে তোমাকে প্রবলেম করবে সেটা একদমই কোনো চ্যাপ্টার নেই এখানে, যে তুমি মানে না শিখলে প্রবলেম করতে পারে। অনেকে বলতে পারে স্যার রৈখিক অসমীকরণে না শিখলে প্রবলেম হয়তো হতে পারে, তেমন কিছু প্রবলেম হয় না। সমবায় বিন্যাস একদম প্রবাবিলিটির সঙ্গে রিলেটেড যেটা ক্লাস টুয়েলভে আছে, সেটা অনেকে বলতে পারে স্যার প্রবলেম হতে পারে, কিচ্ছু না, শেখা যায়, সব কিছু শেখা যায়। তো হ্যাঁ, আমি তার মানে এটা বলবো না যে এটা করবে না, এটা দরকার আছে, ইলেভেনের রেজাল্টের জন্য দরকার আছে, আর জয়েন্টের জন্য তো বেসিক্যালি দরকার আছে, ক্লাস টুয়েলভে ভালো রেজাল্ট করার জন্য বলছি আমি, ওই জন্য আমি বলছি এটুকু জাস্ট, ঠিক আছে? তো এখানে তেমন কিছু নেই যেটা আমি বলবো যে এটা একদম তোমাকে পারতেই হবে, তবে হ্যাঁ, তবে যেটা মিনিমাম যে কিছু জিনিস বেসিক বেসিক আইডিয়া প্রত্যেকটা চ্যাপ্টারের তো দরকার, যেমন লগারিদমের ফর্মুলা ক্লাস 9-এও পড়েছো, ওগুলো জানলেও কাজ চলে যায়, হ্যাঁ। তারপর সূচকের নিয়ম, এগুলো সব 9-এই পড়েছো, 9-এরটা জানলেই ক্লাস 12-এ করা যায়। এখানে গাণিতিক আরোহণ তত্ত্ব, এটা একটু শিখে নেবে, একটাই মেথড, জাস্ট ওই মেথডটাই শিখে নিলে তাহলেই কাজ হয়ে গেলো এখানকার। জটিল সংখ্যার বেসিক আইডিয়া তোমার থাকা প্রয়োজন ক্লাস 12-এ পড়ার জন্য, আর বাকি তেমন কিছু নেই যে আমি তোমাকে বলবো যে এইটা চ্যাপ্টার পড়তেই হবে বলে 12-এ ভালো রেজাল্ট করতে পারবে, ঠিক আছে? ওভারঅল মোটামুটি যেটা তোমাকে ইউনিট ফোর এই যেখানে ইউনিট ফোরের যেটা বেসিক আইডিয়া সেটা তোমার থাকা প্রয়োজন আছে। তুমি আমি তোমাকে অবশ্যই বলবো যে সরলরেখা চ্যাপ্টারটা অবশ্যই পড়বে, কারণ সরলরেখার সঙ্গে ক্লাস টুয়েলভেও সরলরেখা আছে। তো আমি অবশ্যই সাজেস্ট করবো যে ক্লাস টুয়েলভের যে সরলরেখা পার্টটা সেটা একটু পড়ে নেবে, থ্রিটিটা যদি পড়তে পারো ভালো, নাহলে কোনো অসুবিধা নেই, ক্লাস টুয়েলভে আবার শেখানো, একদম বেসিক থেকে শেখানো হয়, কোনো অসুবিধা হবে না। তো এখান থেকে যেই পার্টটা লাগে, টুডির বেসিক আইডিয়া, টুডি এটা তো তোমাদের একদম বেসিক লেভেল থেকে পড়েছো, মাধ্যমিকের আগেই পড়েছো, সেটা কোনো অসুবিধা নেই। সরলরেখা চ্যাপ্টারটা একটু দরকার, তো একটু পড়ে নেবে সরলরেখা চ্যাপ্টারটা, নাহলে ক্লাস টুয়েলভে প্রবলেম হবে। উপবৃত্ত পরাবৃত্ত পড়লে ভালো, বৃত্ত চ্যাপ্টারটার একটু থিওরি দেখে নেবে, থিওরি
থিওরি পার্ট এটা পড়তে হবে, উপবৃত্তের থিওরি পার্টটা পড়তে হবে। আদারওয়াইজ এমন কিছু বলবো না যেটা তোমাকে ক্লাস টুয়েলভে হেল্প করবে। থ্রি ডি ক্লাস টুয়েলভে আছে বড় পার্ট, বাট থ্রি ডি একদম বেসিক থেকে শেখানো হয় তো খুব একটা অসুবিধা হওয়ার কথা না, তবে পড়লে খুব ভালো, পড়লে খুব ভালো, থিওরি পার্টটা অবশ্যই পড়ে নেবে। সরলরেখা চ্যাপ্টারটা এখান থেকে ভালো করে পড়বে, নাম্বারও দেবে তোমাকে এখান থেকে, প্লাস হচ্ছে তোমার ক্লাস টুয়েলভটাও একটু স্ট্রং করবে, ক্লাস টুয়েলভে দরকার আছে। তো সরলরেখা চ্যাপ্টার অবশ্যই আমি এখান থেকে বলবো যে একটা চ্যাপ্টার যদি পড়তে হয় তাহলে সেটা সরলরেখা, ঠিক আছে। ইউনিট ফাইভ এমন একটা চ্যাপ্টার যেটা তোমাকে পড়তেই হবে, খুব ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে। ইউনিট ফাইভ বিশেষ করে এই লিমিট যে চ্যাপ্টারটা আছে, এই দু নম্বর চ্যাপ্টার লিমিট, কারণ ক্লাস টুয়েলভে তুমি আবার লিমিট পাবে। জয়েন্টের লিমিট এত ইম্পর্ট্যান্ট, অনেকগুলো লিমিটের কোশ্চেন আছে জয়েন্টে, WBJEE তো বিশাল অনেক কোশ্চেন আছে। আচ্ছা, অন্তর্গলন চ্যাপ্টারটা তোমাকে আবার বেসিক থেকে শেখানো হবে, কিন্তু এখানেও শেখানো থাকা প্রয়োজন তোমার, অন্তর্গলন যে তাৎপর্য এটাও পড়বে কারণ টুয়েলভে আবার আছে, ঠিক আছে। তো হ্যাঁ, এই চ্যাপ্টার মিস করবে না। আর ক্লাস টুয়েলভের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যদিও এখানে ক্যালকুলাসে কম নাম্বার থাকে, প্রায় 8 নম্বরের মতো থাকে, কিন্তু ক্লাস এসে তো 35 নম্বর থাকে টুয়েলভে, তো হ্যাঁ অবশ্যই ক্যালকুলাস তোমাকে পড়তেই হবে। আইডিয়াটা 11A নিয়ে নেওয়া উচিত। গাণিতিক যুক্তি তেমনভাবে বলবো না, কাজে লাগবে না খুব বেশি, বাদ দিতে পারো, কোনো অসুবিধা নেই ক্লাস টুয়েলভের জন্য, যদি তুমি শুধু ক্লাস টুয়েলভের জন্য পড়ো তাহলে। আচ্ছা, প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স যদি এগুলো নাও পড়ো, স্ট্যাটিস্টিক্সের পার্টটা যদি নাও পড়ো খুব বেশি প্রবলেম হবে না। তোমাকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে সম্ভাবনা তত্ত্ব, একটু পড়ে নাও খুব ভালো হবে। যদিও ক্লাস টুয়েলভে সম্ভাবনা তত্ত্ব আবার পড়ানো হবে, একদম বেসিক থেকেই পড়ানো হয়, তবে হ্যাঁ ক্লাস টুয়েলভের এখান থেকে সম্ভাবনা তত্ত্ব এই জায়গাটা জানা দরকার। তো এই হচ্ছে কিছু জিনিস যেটা তোমার অবশ্যই জানা প্রয়োজন। তো তুমি হিসাব করে দেখো, 4 ভাগের 1 ভাগ হলো না, ঠিক আছে, 9খানা চ্যাপ্টারও হয়নি যে ক্লাস টুয়েলভে তোমার কাজে লাগছে, কিন্তু আইডিয়াটা লাগবে। তার মানে এটা না যে একদমই পড়বে না, তোমাকে জটিল রাশির আইডিয়া, গাণিতিক হারমোনিক তত্ত্ব কীভাবে প্রমাণ করতে হয় কোনো কিছুকে, একটা আইডিয়া থাকা প্রয়োজন প্রত্যেকটারই। আইডিয়া ভালোভাবে পড়বে যেগুলো সেগুলো বললাম আমি, কী কী, এই ইউনিটটা ভালোভাবে পড়বে, ইউনিট ফাইভ খুব ভালোভাবে পড়বে, এখানে সরলরেখা চ্যাপ্টারটা খুব ভালোভাবে পড়বে, যেন অঙ্ক পারো প্রত্যেকটা এরকম টাইপের, এর ফর্মুলাগুলো যেন খুব ভালোভাবে মনে থাকে, ইউজ অফ ফর্মুলা যেন জানো তোমার এর, আর এর মধ্যে কিছু যদি চ্যাপ্টার দু তিনটে চ্যাপ্টার আমাকে বলতে হয়, জটিল সংখ্যা অবশ্যই পড়ে নেবে, গাণিতিক হারমোনিক তত্ত্ব কাজে লাগে, ম্যাট্রিক্সে কাজে লাগে, ঠিক আছে। আর লগ আর সূচক আমি ধরে নিচ্ছি যে তোমরা জানো, কারণ ক্লাস 9 হয়েছিল, না জানলে অবশ্যই একটু করে নাও, আর ক্লাস 11 সিলেবাসও তেমন নেই, তবে জানা প্রয়োজন আছে, ঠিক আছে, আর তেমন কিছু নেই যেটা তোমাকে আমি বলবো। তো এই চ্যাপ্টার্সগুলো কাজে লাগে, তো দেখো পড়ছো ঠিকই আছে। ক্লাস 11 যে জিনিসটা তোমাদের করতে হয় আমি বলবো, ক্লাস 11 সবচেয়ে বেশি বেশি পড়ার থেকে আমি বলবো কোয়ালিটি পড়াতে গুরুত্ব দাও, কারণ ক্লাস 10 থেকে দেখছো তোমরা 11 যে লেভেলটা সেটা অনেক বেশি। তাড়াহুড়ো না করে যেই জিনিসটা পড়ছো সেটা ভালো করে পড়ো। এই জন্য আমার বলার দরকার ছিল যে ক্লাস 12 কোন জিনিসগুলো দরকার আছে। 36টা চ্যাপ্টারের মধ্যে তুমি 20টা চ্যাপ্টারও পড়ো, কিন্তু ওই 20টা চ্যাপ্টার ভালোভাবে পড়ো, কিন্তু তোমার তো জানা মানে জানা প্রয়োজন যে কোন কোন 20টা চ্যাপ্টার কাজে লাগতে পারে, সেই জন্য এই ভিডিওটা বানানো। আই হোপ ভিডিওটা ভালো লাগলো। নেক্সট পার্ট আসতে চলেছে এই এটা নিয়েই, সেটা হচ্ছে তোমরা যদি ক্লাস 11 ভালো রেজাল্ট করতে চাও তাহলে তোমরা কোন কোন চ্যাপ্টার পড়বে, এখানকার কতগুলো মিনিমাম চ্যাপ্টার পড়বে যে ভালো রেজাল্ট হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তোমরা যদি জয়েন্ট দিতে চাও, আমি WBJEE পার্সোনালি পড়াই, আনএকাডেমি চ্যানেলে আমি WBJEE পড়াই, তো WBJEE যদি দিতে চাও, ইঞ্জিনিয়ার যদি হতে চাও, তাহলে ম্যাথমেটিক্স 100 মার্ক থাকে, ফিজিক্স 50 মার্ক, কেমিস্ট্রি 50 মার্ক, ম্যাথমেটিক্স 100 মার্ক থাকে, অনেক নাম্বার ম্যাথমেটিক্সে ডবল নাম্বার থাকে। তো এই জন্য কোন চ্যাপ্টার্সগুলো পড়তে হবে সেই চ্যাপ্টার্সগুলোর জন্য WBJEE-র জন্য একটা স্পেশাল ভিডিও হবে, এটা আমি লিখেই রাখলাম, মুছছি না এই জন্য, কারণ বারবার লিখতে হবে না হলে আমাকে। আরেকটা ভিডিও আসবে হচ্ছে ক্লাস 11 যে রোড ম্যাপ, তোমাকে ক্লাস 11 ম্যাথসটা কী করে পড়া উচিত যেন ঠিকঠাক মার্কস পাও অ্যান্ড ক্লাস 12 ঠিক হয়, ঠিক আছে। চলো ঠিক আছে, এই হচ্ছে ভিডিও। নেক্সট ভিডিওতে পরপর কয়েকটা ভিডিও আসবে যেটা ক্লাস 11 রিলেটেড, যদি তোমাদের কেউ সাবস্ক্রাইব না করো সাবস্ক্রাইব করো অ্যান্ড বন্ধুকে শেয়ার করো, ঠিক আছে, থ্যাংক ইউ।